আমরা ময়লা পুরানোর যে টেকনিকগুলো শিখেছি বা পড়েছি, ইনসিনারেশন যেটাকে বলে, সেখানে এই ফিগারটা আমরা এর আগেও দেখেছি। এখানে আমরা দেখেছি ময়লা পুড়ায় যে চুল্লিতে, সেই চুল্লিতে ময়লা পুরানোর জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন, এবং সেই অক্সিজেনটা আমরা ওইখানে যে পরিমাণ বাতাস থাকে সেটা সাফিসিয়েন্ট না এখানে, কারণ এখানে বিপুল পরিমাণ ময়লা একসাথে পড়ে, এবং ঠিক মতো না পড়লে ময়লা পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে অথবা কার্বন আকারে কালো ধোঁয়া উৎপন্ন হবে, যার জন্য আমরা এখানে এই যে নিচের এদিক দিয়ে এবং উপর দিয়ে বাতাস দিই, যেটাকে বলে ওভার ফায়ার এয়ার এবং আন্ডার ফায়ার এয়ার। এটা এখানেও দেখা যাচ্ছে, এই চিত্রতে দেখা যে নিচে যে হলুদ পাইপের নেটওয়ার্কটা নিচ দিয়ে বাতাস দিচ্ছে, উপর দিয়েও বাতাস দিচ্ছে। এটার কারণ হচ্ছে যাতে এটা পোড়ার সময় ঠিক মতো বার্নিংটা হয়, এফিশিয়েন্ট বার্নিং হয়, এবং ময়লাগুলো পুড়ে পুড়ে যে পদার্থগুলো উৎপন্ন করে সেগুলো আমরা দেখব, গ্যাস যেগুলো উৎপন্ন করে, আমাদের যে ময়লা আছে সেই ময়লার মধ্যে বিভিন্ন রকম আমরা ময়লার সংকেত এর আগে বের করার অঙ্ক দেখেছি। সেই অঙ্কর মধ্যে আমরা দেখেছি যে ময়লা পুড়িয়ে এই যে এই কোয়েশ্চেনে যেই ধরনের একটা সংকেত এখানে দেখানো আছে, এই ধরনের সংকেত মানে একটা ময়লার মধ্যে এই ধরনের বস্তুগুলো থাকে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং কিছু ক্ষেত্রে অ্যাশ, যেটা কারোর সাথে বিক্রিয়া করে না, এগুলো থাকে। এই এখন এটা ব্যাখ্যা হচ্ছে যে কতটুকু আসলে অক্সিজেন প্রয়োজন। প্রথম জিনিসটা যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে বাতাসে আমাদের মোটামুটি ওজন হিসেবে ভলিউম আকারে যেটা হয় যে 20.95% আমাদের অক্সিজেন থাকে, সেটা হচ্ছে আয়তন অনুসারে, কিন্তু ভর অনুসারে সেটা হচ্ছে 23.15, কোনো কোনো বইয়ে 23%ও লেখা থাকে, কোথাও কোথাও 23.14 লেখা থাকে। তা আমি যেই বই থেকে নিয়েছি সেখানে 23.15% অক্সিজেন থাকে বলা আছে বাই মাস। কাজে 1 কেজি অক্সিজেন মানে 23.15 কেজি অক্সিজেন থাকবে 100 কেজি বাতাস থাকলে, তাহলে 1 কেজি থাকবে কত থাকলে, এই 100কে 23.15 দিয়ে ভাগ করলেই হবে, যে এটা 4.319 হয়, কিন্তু বইয়ে 4.31 লিখেছে, হয়তো এই 15-এর জায়গায় 1.42 আছে, 23.2 হলে এটা 4.31 পারফেক্টলি হয় আমি দেখেছি। কিন্তু যাই হোক, বইয়ে যেহেতু এটা ব্যবহার করেছে আমরা এটাই ব্যবহার করি আপাতত, এখানে জাস্ট একটা ব্যাখ্যা যাতে কীভাবে এই জিনিসটা আসলো সেটা মনে থাকে। এরপর এছাড়া কার্বন, দেখো যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, এগুলো কীভাবে বিক্রিয়া করে দেখি। কার্বন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, কাজে কার্বন আর অক্সিজেনের যদি ওজন ধরো কার্বন 12, অক্সিজেন 32, কাজেই 12 কেজি কার্বনের সাথে 32 কেজি অক্সিজেন লাগে, কাজে 1 কেজি কার্বনের সাথে 32/12 কেজি অক্সিজেন লাগে। আর এটা তো অক্সিজেন, তাহলে এটা এত কেজি অক্সিজেন, তাহলে 1 কেজি অক্সিজেন মানে হচ্ছে এত কেজি এয়ার, 4.31, কাজেই যদি এক্স কেজি হয় তাহলে 4.31 × x কেজি এয়ার হবে, কাজে এত কেজি অক্সিজেন হলে এটাকে এই ভ্যালুটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে 11.53 কেজি এয়ার লাগে। একইভাবে হাইড্রোজেন যেটা সেটা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, পানি মানে এই যে হাইড্রোজেন 2, অক্সিজেন 16, কাজে এটা রেশিওটা হচ্ছে এরকম যে 2 কেজির সাথে 16 কেজি অক্সিজেন বিক্রিয়া করে, 1 কেজির সাথে 8 কেজি বিক্রিয়া করে। আর 8 কেজি অক্সিজেন মানে হচ্ছে 1 কেজির জন্য যেহেতু এত কেজি এয়ার, কাজে 8 কেজি দিয়ে গুণ করলে এটা 34.56 হয়। একইভাবে নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস এগুলো উৎপন্ন করে, কিন্তু এই পুরানোর সময় সেটা করে না, কাজে পুরানোর সময় এটার জন্য কোনো অক্সিজেন দরকার হয় না, পুরানোর সময় নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রিক ওইটা উৎপন্ন করে, অন্যভাবে উৎপন্ন হয়, এটাই বলছে আর কি বই, নাহলে তো এটাও হিসাবে আসতো। আর সালফার, সালফার বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে আলটিমেটলি, কাজে সালফারের ওজন 32, অক্সিজেন 16, 32, কাজে 1:1, কাজেই এই 1 কেজি সালফারের জন্য 1 কেজি অক্সিজেন দরকার, আর 1 কেজি অক্সিজেন মানে তো জানি 4.31 কেজি এয়ার, হ্যাঁ বাতাস থেকে আসে। এখন অঙ্কটা দেখি কিভাবে করে, এটা একটু বোঝানোর ব্যাপার আছে, কারণ অনেকেই প্রশ্ন করছো যে এটা নেগেটিভ কেন। আমরা প্রথমে বলছি যে ময়লা পোড়ানোর জন্য অক্সিজেন দরকার, এই অক্সিজেন আসে বাতাস থেকে, যে ফ্যান দিয়ে আমরা যে বাতাস দিচ্ছি সেই ফ্যান দিয়ে সেই বাতাস থেকে আসে, অথবা এই যে আমাদের যে ময়লা সে তার ভিতরেই কিছু অক্সিজেন আছে, সেখান থেকেও কিছু অক্সিজেন সাপ্লাই হয়। এই যে আমাদের ভিতরে যে অক্সিজেন আছে ময়লার মধ্যে, যেমন O30 দেখা যাচ্ছে, এটা থেকেও তো সেই অক্সিজেনটা আসবে। কাজে আমাদের এখন হিসাবটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব সহজ, খুব বেশি মনে রাখার কিছু নেই এখানে। হিসাবটা এখানে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল 30, কয়টা করে মৌল আছে বা কয়টা করে অণু আছে সেগুলো এখানে লিখে ফেলা হলো। তারপর খুব সিম্পল, এখানে কেজি পার মৌল দিয়ে গুণ করে ফেলা হচ্ছে, কারণ আমাদের কত কেজি ওই মৌলটা আসে সেটা আমাদের জানা দরকার, সেটা কতগুলো অণু আসে
এক একটা অণুকে 12 কেজি আমরা আণবিক ভর ধরে নিচ্ছি, মানে সিম্পল 12.01 ধরলে শুধু শুধু এটা জটিল হবে, এই এই অনুপাত বা এইটাতে খুব বেশি হেরফের হবে না, 1% তো না, 0.01% তো এফেক্ট করবে না, কাজে আমরা সিম্পলিফাইড রাখছি সেজন্য। কাজে কার্বন 12, কাজে 1 30 × 12, এখানে যেহেতু দেখো মোল আর এটা হচ্ছে কেজি পার মোল, গুণ করলে কেজি আসে, ভাগ করলে তো অন্যরকম আসবে, মোল মোল স্কোয়ার বাই কেজি বা অন্য কিছু আসবে, কাজে আমাদের দরকার কেজি, কাজে গুণ করলেই হয়ে যাচ্ছে, গুণ করে করে কত কেজি এটা বের করলাম এবং সবগুলো যোগ করা হলো। যদি সালফার থাকতো, যে এই অঙ্কটার মধ্যে কোনো সালফার নাই কিন্তু এই টেবলে আমি তারপর সালফার দিয়ে দিয়েছি, কারণ সালফার থাকলে কি এইভাবে হিসাব করতে হবে, যদি সালফার একটা থাকতো এখানে একটা দিতাম, যেহেতু এখানে সালফার নাই সেই জন্য এই কলামটা আমি জিরো রেখে দিয়েছি, কিন্তু কলাম ভ্রম সরি রোটা, এই রোটা মুছিনি, এর কারণ হচ্ছে তাহলে তোমরা আবার সালফার দিয়ে অঙ্ক দিলে দেখবো যে এটা কীভাবে করবো, সালফার দিলে এইভাবে, সালফার না দিলে এই রোটা না দিলে অসুবিধা নেই। যাই হোক, সব যোগ করে পাওয়া গেল, আর এখানে যে ডাটাটা সেটা কোশ্চেনে সাধারণত দেয়া থাকে যে 1 কেজি কার্বনের যে 11.52 যেখানে বের করলাম দেখালাম কীভাবে আসে সেটা দেয়া আছে, হাইড্রোজেনে 34.56, অক্সিজেনে অক্সিজেনেরটা দেওয়া নেই, আর এখানে সালফারেরটা দেওয়া নেই কারণ সালফার এখানে ছিল না, যদি সালফার এখানে থাকতো সালফারের ডাটাটাও দেওয়া থাকতো, না দেওয়া থাকলে খুব সোজা মনে রাখে এটা অক্সিজেনের আর সালফারের সেম, আর 1 কেজি অক্সিজেন কামস ফ্রম, এটা কিন্তু রিকোয়ার্স না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, কার্বন পুরাইতে 360 কেজি, 1 কেজির জন্য এত বাতাস লাগে, কাজেই 360 কেজির জন্য এত গুণ বেশি বাতাস লাগে, হাইড্রোজেনের জন্য তাই, নাইট্রোজেনের জন্য তো বাতাস লাগে না, সালফারের জন্য বাতাস লাগে কিন্তু এখানে সালফার তো নাই, কাজে এগুলো জিরো হয়ে গেল। আর এই অক্সিজেনটুকু, এই যে বাতাসটুকু লাগলো সেই বাতাসের চাহিদাটাকে কিছুটা হলেও পূরণ করে দেবে, মানে এটা উল্টা বাতাসের মানে অক্সিজেনের চাহিদা কমায় দেবে, তাই তো, সেই জন্য এটাকে আমি নেগেটিভ লিখছি, তাহলে একবারে হিসাবে চলে আসে, অর্থাৎ এটাকে নেগেটিভ 4.31 বলছি, এটা আমাদের অক্সিজেন তো দরকার হয় না, বরঞ্চ অন্য জায়গার অক্সিজেনের চাহিদা কমায় দেয়, কারণ এটা অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, সেই জন্য এটা নেগেটিভ রেখেছে। নেগেটিভ রাখলে দেখা যায় যে এই সবগুলো যোগ করলে, অর্থাৎ এটা যোগ এটা বিয়োগ এটা করলে এটা আসে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার কোশ্চেনে ছিল যে 1 টন ময়লা পুরাইতে ডিটারমিন্ড এয়ার রিকোয়ারমেন্ট ইন কিলোগ্রামস পার টন অফ ওয়েস্ট, মানে 1 টন ওয়েস্টের জন্য কত লাগে, এখানে ওয়েস্ট দেখা যাচ্ছে এই না এত কেজি আসছে, কাজে এত কেজির জন্য এত কেজি ময় লাগে বাতাস লাগে, কাজে 1000 কেজি, মানে 1 টনের জন্য কত লাগে তা শৈকিক নিয়মে বের করে নেওয়া হয়েছে। এই হচ্ছে অঙ্ক, যদি না বোঝো আমাকে পরীক্ষার আগে জিজ্ঞেস করো, আমি অ্যাভেলেবল থাকবো। থ্যাংক ইউ।